আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বহুল প্রতীক্ষিত সেই ইটালিয়ান রেসিপি রিজোটো। আপনাদেরকে এর আগে বলেছিলাম এই রেসিপিটি রান্না করার জন্য আমি যা যা আইটেম ব্যবহার করব, ইনগ্রিডিয়েন্টস, তার মধ্যে একটি বিশেষ ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব, সেটা হচ্ছে আমার সেই বিফ স্টক। আপনারা যদি আমার বিফ স্টক রেসিপিটি না দেখে থাকেন, আমি এখানে ভিডিওর উপরে এটা লিংক দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটির জন্য আমাদের আর বাকি যা কিছু লাগবে তা হচ্ছে আমাদের রাইস লাগবে, আমি এটার রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন মাশরুম লাগবে। আমি এই রেসিপির এন্টার ইনগ্রিডিয়েন্টসগুলো ডিটেলস এবং কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কি করতে হবে, এই জিনিসগুলো ভিডিওর শেষে আপনাদের সাথে আলাপ আলোচনা করব এবং বলে দিব প্রত্যেকটা আইটেম কোনটা কতটুকু লাগবে, কি বিষয় আসা। এখন শুধু আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছে। তো প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমি এখানে অ্যাকচুয়ালি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এখানে দুটো রেসিপির জন্য আসলে পেঁয়াজটা কাটছিলাম, কিন্তু একটা মাঝারি আকৃতির পেঁয়াজই এখানে যথেষ্ট। আর মাশরুম এখানে আমি আসলে শিটাকি মাশরুম ব্যবহার করেছি, আর মাশরুমগুলো আমরা এখানে একটু এটা ধোয়াই আসে, শুকনো রাখলেই মাশরুমের বেলা ভালো, নাহলে মাশরুম এমনিতেই যথেষ্ট পরিমাণে পানি ছাড়ে, তো মাশরুমগুলো আমরা একটু পরিষ্কার করে নেই। আর বাকি এলিমেন্টসগুলো আমরা যতটুকু ফাইন ডাইস করা সম্ভব, অর্থাৎ কুচি কুচি বা চপ করে নেওয়া সম্ভব, আমরা করে নিচ্ছি বা করে নেই। তো এখানে দেখছেন যে আমি একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি প্যানে। আমি এখানে একটা ডিপ সসপ্যান ব্যবহার করলে ভালো, বা পাতিল, যেটা আমরা পট বলি, আপনারা নেওয়া যায় আর কি, নেওয়া ভালো, কারণ এটার পরিমাণটা একটু একটু করে বাড়ে। আর আপনারা দেখছেন যে আমি আমার সেকেন্ড চুলায় আরেকটা পট নিয়েছি বা সসপ্যান নিয়েছি, যেখানে আমি আমার স্টকটা গরম করছি। এটা আমি যাতে রাইসের সাথে তাপমাত্রাটা সে মেনটেন করতে পারে বা টেম্পারেচারটা মেনটেন করতে পারে, এই জন্য এটাকে মৃদু আছে আরেকটা চুলায় আমি রেখে দেই। তো এখানে দেখছেন যে আমি এখানে পেঁয়াজটা একটু ভাজি হয়ে আসলে এখানে মাশরুমটা অ্যাড করে দেই, এবং মাশরুমটা হালকা একটু ভাজি হয়ে আসলে এখানে আমি বাটারটা অ্যাড করে দেই। ওই ইনগ্রিডিয়েন্টসগুলো কুক হয়ে আসলেই এখানে আমরা আমাদের রসুনটা অ্যাড করে দেবো। রসুনটা এখানে একটু পরে অ্যাড করবো, ইউজুয়ালি রান্না আমরা আগে অ্যাড করি, কিন্তু রিজোটোর বেলায় এই স্টেপগুলো খুব জরুরি। আচ্ছা, এই স্টেজে আপনারা দেখছেন যে এখানে আমি অ্যাকচুয়ালি ধনিয়া পাতা অ্যাড করেছি। ইউজুয়ালি এই রেসিপিতে আমরা পার্সলে অ্যাড করি, বাট আমার কাছে ওই দিন পার্সলে ছিল না, আমি পার্সলে কিনতে ভুলে গেছি, তাই ধনিয়া পাতা ছিল, আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। আর এখানে সিজনিং করে নিয়েছি, আপনারা দেখছেন সল্ট পেপার ইউজুয়ালি যেটা করি, এবং এটা স্বাদ মতো। তো এটা মোটামুটি যখন ফ্রাই হয়ে আসবে তখন আমরা এইখানে রাইসটা অ্যাড করে দেব। যেই রাইসটা, এই রাইসটা অর্থাৎ যেই চালটা আমি এখানে ব্যবহার করছি এটা একটা বিশেষ চাল, এটা নিয়ে আমি ভিডিও শেষে আপনাদের সাথে কথা বলবো। তো চালটা আমরা এখানে ধুই না, এই চালটা ইউজুয়ালি ধোয়া হয় না ব্যবহার করার আগে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা ভালোভাবে ফ্রাই করে নিব, দেখতে হবে যে এটা সুন্দরভাবে সব কিছু কোটিং হয়। এবং এই পর্যায়ে আমরা এইখানে ইউজুয়ালি ওরা রিজোর্টোতে এই স্টেজে ওরা হোয়াইট ওয়াইন ব্যবহার করে, দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ লেবুর রস বা ফ্রেশ লেবুর রস, অথবা আপনারা ইচ্ছা করলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি, যত ভালো ফ্লেভারের ভিনেগার হয় ততই ভালো। তো এই পর্যায়ে এসে আসলে এই রেসিপিটার সবচেয়ে ক্রুশাল পর্যায়ে বা সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে এই এই সময়টা, যেই সময় আমরা স্টকটা রিজোটোতে অ্যাড করতে শুরু করব। এই সময় আমাদের সবচেয়ে ধৈর্য পরীক্ষার সময়, এটা ইউজুয়ালি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে, এবং এই সময়ে আমরা খুব অল্প অল্প করে আমাদের স্টকটা আমরা রিজোটোতে অ্যাড করব। এটা রান্না করার এটাই হচ্ছে সবচেয়ে বড় টেকনিক, যে আপনি যখনই হাফ কাপ বা কোয়ার্টার কাপ পরিমাণ, কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি খুব অল্প পরিমাণ স্টক ব্যবহার করেছি, এখানে দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি আমি একটু কায়েন পেপার ব্যবহার করেছি একটু ঝাল আসার জন্য। আমি এর আগের ভিডিওতেও মনে বলেছিলাম যে আমি কায়েন পেপারটা ঝালের জন্য ব্যবহার করি, আমি গুঁড়ামরিচ ব্যবহার করি না রান্নায়, বিশেষ করে ওয়েস্টার্ন রান্নাগুলোতে।
আর এইখানে আমি ব্যবহার করেছি হচ্ছে নাটমেগ, আপনারা যেটাকে জায়ফল হিসেবে পরিচিত। তো নাটমেগ সবসময় আমি ফ্রেশ নাটমেগ গ্রেট করে দিয়ে দিই গ্রেটারের মাধ্যমে, কখনো গুঁড়ো নাটমেগ আমি ব্যবহার করি না, এটা কখনো ব্যবহার করা উচিত না, কারণ এটার ফ্লেভার নষ্ট হয়ে যায়। এই রেসিপিটার ক্ষেত্রে এই একটা জিনিস মনে রাখবেন যে মাঝে মাঝে রেসিপিটা চেক করে দেখতে হয় যে এটা কুক হয়ে গেছে কিনা। রাইসটা কিন্তু এই ক্ষেত্রে পুরোপুরি নরম করে ফেলা যাবে না, যেইভাবে আমরা আমাদের ভাত রান্না করি বা পোলাও রান্না করি, এখানে রাইসটা হালকা একটু শক্ত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি একটু পরপরই চামচ দিয়ে একটা চা চামচ ব্যবহার করে আমি রিজোটোটা চেক করে দেখেছি, আমি সিজনিংয়ের জন্য চেক করে দেখেছি এবং এটার আসলে কতটুকু শক্ত রাইসটা আছে সেটা চেক করার জন্য আমি বারবার এটা টেস্ট করে দেখেছি। এই রেসিপিটাতে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পারমাজানো, আমরা এটা এখানে ব্যবহার করেছি আমি। তো এই ক্ষেত্রে আপনারা যদি পারমাজান চিজ, আপনাদের এটা এক ধরনের চিজ আপনারা অনেকেই হয়তো চেনেন, যদি এটা অ্যাভেলেবেল না থাকে আপনারা অন্য যে কোনো চিজ ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারেন। এটা 100% এসেনশিয়াল না, বা ট্রেডিশনাল রেসিপিতে অবশ্যই পারমাজান ব্যবহার করতে হয়। তো এই পর্যায়ে মোটামুটি আমাদের এটা কুক হয়ে আসছে এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা যতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে যে রাইসটা একটু একটু ফুলে উঠবে, কিন্তু পুরোপুরি এটা সিদ্ধ হয়ে যাবে না। এই পর্যায়ে আমরা আবার এখানে পার্সলে বা ধনিয়া পাতা, কোরিয়ান্ডার লিভস যেটাকে বলি আমরা, সেটা যদি থাকে আপনারা সেটা অ্যাড করে দেবেন। এটা রেসিপিটার কয়েকটা স্টেজে আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি। প্রথমে একবার ব্যবহার করি রান্নার পর্যায়ে, আপনারা দেখেছেন মাঝখানে একবার ব্যবহার করি, এবং শেষ একটা পর্যায়ে আবার এটা ব্যবহার করি। দেখছেন যে আমি কয়েক দফা এটা ব্যবহার করেছি। এখানে আমি আবার সিজনিংয়ের জন্য এটা টেস্ট করে দেখেছি এবং এইটা সবসময় মৃদু আছে, অর্থাৎ মিডিয়াম আছে, নট মৃদু আছে, মিডিয়াম থেকে একটু লো আছে এটা কুক করতে হবে, এবং খেয়াল করতে হবে কোনোভাবে যাতে এটা পুড়ে না যায়। তো এই ক্ষেত্রে আমি দেখেছি যে এই সময় আমি বুঝতে পেরেছি যে এটা হয়ে গেছে মোটামুটি, হালকা একটু শক্ত থাকতে এটা নামিয়ে ফেলতে হয় এবং বাদ বাকি সময় এটা কুক হইতে থাকে। এটা অ্যাকচুয়ালি এক্সপার্টিজের বিষয়, আপনারা প্র্যাকটিস করতে করতে, এটা যারা এই রেসিপিটা কখনও করেন নাই তাদেরকে আমি বলবো যে আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন এই রেসিপিটার সাথে আপনারা অনেক অভ্যস্ত হয়ে যাবেন। এটা একটা দারুণ রেসিপি, খুবই টেস্টি, কারণ এটাতে আমরা স্টক ব্যবহার করি। আপনারা যেই কোনো ধরনের স্টক ব্যবহার করতে পারেন, আমার ভেজিটেবল স্টক আপনারা দেখেছেন, এখানে ইচ্ছা করলে ভেজিটেবল স্টক ব্যবহার করতে পারেন। আমি আমার এই রেসিপিতে বিফ স্টক ব্যবহার করেছি আগে বলেছি। আর এটা সার্ভ করার জন্য আমরা ফাইনালি আবার এটাতে কিছু পারমাজান চিজ আমরা গ্রেট করে দিই। পারমাজান চিজ প্যাকেটেও কিনতে পাওয়া যায় গুঁড়া, তবে আমি সবসময় ফ্রেশ ব্যবহার করার পক্ষপাতী। এবং আবার গার্নিশের জন্য একটু কায়েন পেপার আর একটু কোরিয়ান্ডার লিভস আমি ব্যবহার করেছি। তো হয়ে গেল আমাদের রিজোটো রেসিপি। আমি এখন বাদ বাকি ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তার আগে আপনারা রিজোটোটা বিরলটা উপভোগ করুন। তো হয়ে গেল আমাদের রিজোটো রেসিপি, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এটা অত্যন্ত একটা বলা যায় যে এটা একটা সাধারণ রাইস ডিশ, দেখলে মনে হবে যে মাশরুম দিয়ে রান্না করা, একটু পানির বদলে স্টক দিয়ে রান্না করা একটা সাধারণ একটা রাইস ডিশ। বাংলাদেশের হিসেবে বলা যায় যে এটা একটা পোলাও ধরনের বা বিরিয়ানি ধরনের একটা রাইস ডিশ। এটা পশ্চিমা বিশ্বে, বিশেষ করে এটা একটা ইটালিয়ান ডিশ নাম্বার ওয়ান, আপনাদেরকে তো শুরুতেই বলেছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটা ইটালিয়ান ডিশ নিয়ে আসবো। এই ডিশটাকে ওদের সবচেয়ে লাক্সারিয়াস ডিশ হিসেবে ধরা হয় এই রিজোটো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এটা রেসিপিটা বলে দিচ্ছি, মানে কী কী আইটেম কতটুকু কতটুকু লাগবে। কিন্তু এটা বলার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই ডিশটা রান্না করার জন্য আমরা যেই চালটা ব্যবহার করি এটা একটা স্পেশাল চাল। এখন এই চালটা যে আপনাদের ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই, বাট যদি পাওয়া যায় ভালো, এর একটা কারণ আছে, সে কারণটাও বলছি। এই চালটার নাম হচ্ছে আরবোরিও রাইস,
এটাকে বলা হয়, আপনারা অনেকেই হয়তো মার্কেটে খোঁজ করলেই পাবেন, বাংলাদেশের হিসাবে বলছি। যারা আমার এই ভিডিও যারা বাইরে দেখছেন, আপনারা সবাই জানেন যে আরবি রাইস অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় বাংলাদেশে। আমার ধারণা সুপার শপগুলোতে গেলে এটা পাওয়া যাবে। আরবি রাইসটা ব্যবহার করা এই কারণেই ব্যবহার করা হয় যে এই রাইসটা রিজোটো, এই ডিশটা একটু স্টিকি ডিশ, একটু আঠালোযুক্ত। আপনারা হয়তো আমার ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে এটা খুব স্টার্চি, যেটাকে বলে ইংলিশে যদি এই ওয়ার্ডটা ব্যবহার করি, স্টার্চি। এই কারণেই কিন্তু আমি ওই ভিডিওর মাঝখানে একটা জায়গায় বোধহয় বলেছিলাম, আপনারা খেয়াল করেছিলেন যে আমরা এই চালটা ব্যবহার করি কিন্তু চালটা আমরা ধুই না। এই রাইসটা অ্যাকচুয়ালি আরবোরিও রাইস এইভাবে আসে এবং এটা ধোয়ার কোনো প্রয়োজন হয় না, এটা ধোয়া থাকে এবং এটা শুকানো থাকে এবং এটা স্টার্চি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন চাল। আপনারা এটা সরাসরি ব্যবহার করতে পারবেন। আর যদি কারো খুঁতখুঁতি থেকে থাকে এই বিষয়, অনেকে আছে যে না না আমি রাইস আমি জানি না কে হ্যান্ডেল করছে, কীভাবে হ্যান্ডেল করছে, আপনারা ধুয়ে নিতে পারেন। আচ্ছা, আর যদি আরবোরিও রাইস না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে হোল গ্রেন রাইস ব্যবহার করতে পারেন, মোটা দানা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, আর যে কোনো সাধারণ চালও ব্যবহার করতে পারেন। বাট আমরা রিজোটো যেহেতু এই রেসিপিটা একটু মোটা মোটা, যেহেতু রাইসটা দেখা যায় বড় বড়, তাই আমরা যে কোনো মোটা দানা চাল বা হোল গ্রেন রাইস ব্যবহার করার জন্য এটা আমরা সবসময় বলে থাকি। বাট আপনাদের যদি কারো চিকন চালও থেকে থাকে বাসায়, এখনই আমি করব, করে দেখতে কোনো অসুবিধা নাই, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে, অ্যাকচুয়ালি আমার রেসিপি অনুযায়ী আমি ব্যবহার করেছি হচ্ছে 135 গ্রাম চাল। আপনারা ইচ্ছা করলে এটা রেশিও অনুযায়ী বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। অ্যাকচুয়ালি আমি নিজে পার্সোনালি স্টকটা, আমার আন্দাজে, যেহেতু আমি শেফ, আমি প্রফেশনালি সবসময় রান্না করি, এখন আর আমরা এটা মেপে ব্যবহার করি না। বাট আপনাদের বাসার অডিয়েন্সের জন্য যদি কেউ এটা প্রথমবার ব্যবহার করেন, যদি আন্দাজটা ঠিক না করা হয়, আমরা সবসময় ধরে নিই হচ্ছে এক কাপ চালের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে 4 থেকে 6 কাপ, এক কাপ চালের জন্য 4 থেকে 6 কাপ। বাট এটা কম বেশি হইতে পারে, আপনারা এটা কনসিস্টেন্সির উপরে, অর্থাৎ এর ঘনত্বের উপরে আপনারা স্টকটা ব্যবহার করবেন। আর স্টকের ভিডিওটার লিঙ্ক তো আগেই উপরে দিয়ে দিছি, আর আমার মনে থাকলে আমি ভিডিও লিঙ্কটা নিয়ে নিচেও দিয়ে দেবো। আর আপনারা যদি কেউ এখন এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনারা হয়তো এই লিঙ্কটা ব্যবহার করতে পারবেন না, কারণ ফেসবুকে আমি যখন এই ভিডিওটা আপ করি আমি লক্ষ্য করেছি যে ফেসবুকে ওই আমার ওই ভিডিওর লিঙ্কটা, যেহেতু এটা ইউটিউবে ওই লিঙ্কটা সাপোর্ট করে কিন্তু ফেসবুকে এটা সাপোর্ট করে না। তো আমি মনে রাখার চেষ্টা করবো, এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি একান্তই না মনে থাকে, আপনারা কষ্ট করে যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন বা আমার আগের ফেসবুকে আমার আগের ভিডিওগুলো চেক করেন, ওইখানে আমার বিফ স্টক বা ভেজিটেবল স্টক ভিডিওটা দেওয়া আছে, ওইখান থেকে যে কোনো একটা স্টক আপনারা এখানে ব্যবহার করবেন প্লিজ। এছাড়াও আমাদের যা কিছু এখানে লাগবে সেটা লাগবে মাশরুম। আমি ব্যবহার করেছি এই অ্যাবাউট 100 গ্রাম মাশরুম। আমি ব্যবহার করেছি শিটাকি মাশরুম। আপনারা শিটাকি মাশরুম বাজারে কিনতে পাবেন সুপার স্টোরগুলোতে, এটা ড্রাই মাশরুম পাওয়া যায়। যদি ড্রাইড মাশরুম কেনেন তাহলে মনে রাখবেন যে এটা টকবগে ফুটন্ত পানিতে এটা ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, এবং তারপরে ওখান থেকে তুলে এটা সরাসরি আপনারা ফ্রাইয়ের জন্য দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যে কোনো সাধারণ মাশরুমও এখানে ব্যবহার করলে চলবে। আমি 100 গ্রামের জন্য মতো মাশরুম 135 গ্রাম রাইসে ব্যবহার করেছি, আপনার ইচ্ছা করলে 50 গ্রাম মাশরুমও ব্যবহার করতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। আমি একটা মাঝারি আকৃতির পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা যদি পেঁয়াজ বেশি পছন্দ করেন বেশি ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে কম ব্যবহার করতে পারেন, অর্থাৎ ওই মাঝারি আকৃতির পেঁয়াজের অর্ধেকটাও আপনারা ব্যবহার করতে পারেন। বাট সবসময় চেষ্টা করতে হবে রিজোটোতে আমরা পেঁয়াজটা ফাইন ডাইস করে নিই, অর্থাৎ খুব মিহিকুচি করে নিই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। রসুন আমি এখানে ব্যবহার করেছি 2 থেকে 3 কোষ রসুন, ভিডিওতে যদিও বেশি দেখাচ্ছে কারণ আমি আরও একটা রেসিপি এখানে প্রিপেয়ার করেছিলাম সেম রসুন দিয়ে। এটা ডিপেন্ড করে হচ্ছে যার যা স্বাদের উপরে, আপনার ইচ্ছা করলে 1 কোষ রসুনও কুচি করে এখানে ব্যবহার করতে পারেন। বাটার আমি ব্যবহার করেছি ঠিক 25 গ্রাম। মাশরুমটা দেওয়ার পরে আমি বাটারটা এখানে অ্যাড করি, একটু ভেলভেটি একটা ঘনত্ব আনার জন্য। আপনারা বাটার ব্যবহার না করলে শুধু তেলও ব্যবহার করে যদি চান, শুধু তেল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল এখানে আমরা ব্যবহার করি, ইটালি অলিভ অয়েলের জন্য খুব বিখ্যাত এবং ইটালিয়ান ডিশে অলিভ অয়েল আসে সবসময়, তারা অলিভ অয়েল ব্যবহার করে, তারা অন্যান্য তেল খুব একটা খায় না বা ভেজিটেবল অয়েল ব্যবহার করে না। বাট আপনার কাছে যদি অলিভ অয়েল না থাকে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। 135 গ্রাম রাইসের জন্য আমি প্রেফার করব 1 টেবিল চামচ অলিভ অয়েল বা যেই অয়েলে আপনারা ব্যবহার করেন। গার্নিশের জন্য বা রেসিপির জন্য মোটামুটি আমি এখানে 1 বাঞ্চ
পরিমাণ ধনিয়া পাতা আমি কুচি করে রেখেছি, কারণ আপনারা দেখেছেন যে রেসিপিটাতে স্টেজ বাই স্টেজ ধনিয়া পাতা ব্যবহার করে বা পার্সলে ব্যবহার করে। এই মূল রেসিপি ট্র্যাডিশনাল রেসিপিতে ওরা পার্সলে ব্যবহার করে। আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা বা পার্সলে যদি আপনাদের অ্যাভেলেবল থাকে পার্সলে ব্যবহার করলে ভালো। এই রেসিপিটা খুব ধৈর্য নিয়ে রান্না করার একটা রেসিপি। খেয়াল করতে হবে যে চেষ্টা করতে হবে যে এমন একটা পট সিলেক্ট করা বা এমন একটা পাতিল সিলেক্ট করা যেটা তলায় যাতে লেগে না যায়। আমি যেমন যেই ধরনের পাতিল বা পট ব্যবহার করেছি, নন স্টিকি পট, এটা হলে খুব ভালো হয়। তো এখানে আমি যে চিজটা ব্যবহার করেছি এটা হলো পারমাজানো রেজানো। আমারও এটা উচ্চারণ করতে, এটা ইটালিয়ান নাম এই চিজের নাম, তো আমরা পারমাজানো পারমাজানো বলি সবসময়। এটা গুঁড়া কিনতে পাওয়া যায় আমাদের এখানে। বেশিরভাগ সময়ে আমি সলিডটা ব্যবহার করি। স্বাভাবিকভাবেই যেই কোনো কিছুর গুঁড়া যদি ব্যবহার করা হয় ওটার ফ্লেভারটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এই রেসিপিতে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। স্পাইসেস মধ্যে ব্যবহার করেছি দুইটা স্পাইসেস। একটা হচ্ছে আমি মরিচের বদলে কায়েন পেপার ব্যবহার করি। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন, অথবা ইচ্ছা করলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্স আমরা ইংলিশে এটাকে ডাকি, অনেকেই আপনারা এর সাথে পরিচিত। আর সেকেন্ড হচ্ছে নাটমেগ। অনেককে আমি দেখছি যে নাটমেগটা গুঁড়া কেনায় এবং সেখান থেকে নাটমেগ দিয়ে দেয়। এই যে জায়ফলের একটা ব্যাপার হচ্ছে, এটা দেখবেন যে আপনারা বিদেশি শেফরা অনেক সময় বলে, যারা বাইরে শেফরা আছে ভিডিওতে বলছে, আপনারা যারা ইউটিউব ফলো করেন, নাটমেগ সবসময় আপনারা আস্ত নাটমেগ ছুরি দিয়ে একটু গ্রেট করে বা গ্রেটার কিনতে পাওয়া যায়, গ্রেটার দিয়ে গ্রেট করে ফ্রেশ নাটমেগ দেবেন। এই কোয়ার্টার চা চামচ নাটমেগটার ফ্লেভারটা খুব দারুণ একটা ফ্লেভার, কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভার। তো এটা বেশি দেওয়ার দরকার নেই, বলতে গেলে এক চিমটি। তো এই আপনাদের রিজোটো রেসিপি হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। প্লিজ রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওকে একটা লাইক দিবেন, থামস আপ দিবেন, ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আর যদি এখন আপনারা ইউটিউবে দেখে থাকেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করবেন। আপনারা যদি এখন ভিডিওটা ফেসবুকে দেখতে পারেন, দেখতে থাকেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আমার শেফ মারুফ পেজ থেকে শেয়ার করা হয়েছে। প্লিজ আপনারা আমার পেজে আসবেন, অনুরোধ করব। আমার পেজে আরও অন্যান্য ভিডিও আছে, অনেক রেসিপির ভিডিও আছে এবং নানা ধরনের ভিডিও আমি এখানে শেয়ার করি। আমি লাইভে আসি অনেক সময় এবং অনেক বিষয় নিয়ে আলাপ করি। আপনারা আমার পেজকে লাইক করবেন, শেয়ার করবেন, আমি প্রফেশনাল শেফ ট্রেনিংও দেই, এই আর কি। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই।